সন্দেশখালীতে পুলিশকে খালিস্তানি মন্তব্য মামলা, রাজ্যের করা মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আবেদন, রাজ্যের মামলা গেল প্রধান বিচারপতির কাছে। আপনাদের মনে থাকবে সন্দেশখালীর ঘটনাতে সেখানেই এক পুলিশ কর্তা, তাকে খালিস্তানি বলা হয়েছিল এবং সেই খালিস্তানি মন্তব্যতেই মামলা, রাজ্যের করা মামলা এবার ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আবেদন, রাজ্যের মামলা গেল প্রধান বিচারপতির কাছে। সন্দেশখালীতে সেখানেই এক পুলিশকে খালিস্তানি বলা হয়েছিল, সেই মন্তব্যেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আবেদন, রাজ্যের মামলা গেল প্রধান বিচারপতির কাছে।